হ্যালো ভিউয়ার্স, রিয়েলমি 7 প্রো নিয়ে আমরা অনেকেই মাতামাতি করছি এর ক্যামেরা নিয়ে। তো ভিউয়ার্স, আজকে এমন একটি বিষয় উপস্থাপনা করব, তো এই ফোনটি কেনার আগে অন্তত আপনাদের দুইবার ভাবতে হবে যে আসলে ফোনটি কেনা উচিত কি উচিত না। তো তারপরেও আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে এই ফোনটির যে সমস্যাটা নিয়ে আজকে আমরা কথা বলবো, এটি ফিক্সড হওয়ার পর আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে আমরা আপডেট দিয়ে দিব যে আসলে সমস্যাটা সলভ হয়ে গেছে। আমরা যদি বিগত 1 বছর আগে তাকাই, দেখা যায় রিয়েলমি X2 ফোনটি আমাদের বাজারে লঞ্চ করেছিল, আমরা সেই ফোনেও কিন্তু একই সমস্যাটা পেয়েছিলাম। কিন্তু আজ 1 বছর পরে রিয়েলমি 7 প্রোটা যে লঞ্চ করলো, তাতেও কিন্তু আমাদের সেই সমস্যাটা রয়েছে। তো ভিউয়ার্স, এটা এমনই একটা প্রবলেম, এটা দেখা যায় কি, এই প্রবলেমটার কারণে আপনি এই ফোনের ভিডিওটা আপনার কাজেই লাগবে না। সেটি কিরকম, আমরা কিছুক্ষণ পরে আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। আর আমরা সনি IMX682 সেন্সর বসাচ্ছি, ফোন নানান রকম ভাবে স্ন্যাপড্রাগন প্রসেসর এটা সেটা দিয়ে আমরা ফোনে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, কিন্তু দেখা গেছে যে আমরা অপটিমাইজেশনের অভাব আছে ভিডিওতে। এই ভিডিওতে এমন একটা ক্লেম আছে যে ক্লেমটার কারণে এই ফোনের ভিডিওটা ইউজলেস, কিছু কিছু বাগ ফিক্স না করলে দেখা যায় ফোনটা না কেনাটাই যুক্তিযোগ্য। এই জন্য ভিডিও টাইটেলটা আজকে এরকম। এবং আমরা এই ফোনের আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে এখন মানে ইন্টারনেটের উপর ডিপেন্ডশীল হয়ে গেছি, রাস্তা পথে গেলে আমরা অনেক ক্ষেত্রে ভিডিওটা করা ইমার্জেন্সি হয়ে যায়, সেই ভিডিওটা যদি আমাদের বাহ্যিক জীবনে কাজে না আসে তাহলে এই ফোনটা কিসের জন্য। তো এমন একটি ফিক্সড সমস্যা আজকে আমরা এই ফোনটাতে দেখাবো। তো আমরা সরাসরি আমরা অপশনে চলে যাচ্ছি, প্রবলেমটা কেমন আমরা একটু দেখে আসি সরাসরি। এই হলো রিয়েলমি 7 প্রোর ভিডিও শুট, এবং আমরা বিগত 1 বছর আগে রিয়েলমি X2 ফোনটা দেখেছিলাম, সেখানেও কিন্তু আমাদের এই জাতীয় সমস্যা ছিল। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়েছে, এবং দেখেন আমাদের কালার কোয়ালিটিও কিন্তু ঠিক আছে প্রায়, কিন্তু দেখবেন কিছুক্ষণের মধ্যে আমার লিপসিংটা এলোমেলো হয়ে যাবে, লিপসিংটা আগে পিছে হয়ে যাবে, আমার ভিডিও একদিকে আমার লিপসিংটা একদিকে। তো এটাই যদি ভিডিওর কোয়ালিটি হয় তাহলে কি এই ভিডিওটা আমাদের কাজে আসবে, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকলো। আর এই ফোনটিতে দেখা যাচ্ছে যখন আপনি এডিটিং করতে যাবেন তখন আর একটা মেজর প্রবলেম, আমরা এডিটিং এর জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, বেশিরভাগ মানুষ ইউজ করে ক্যামটাসিয়া। তো ক্যামটাসিয়াতে যখন আমরা এই ভিডিওটা পুট করব বা ইনপুট করব, তখন দেখা গেছে যে ভিডিওটা আমাদের পোর্ট্রেট মোড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা করছি, যে শুটটা আমরা ওয়াইড অ্যাঙ্গেলে করছি সেটা পোর্ট্রেট মোড হয়ে গেলে সেটা কিন্তু অনেক বিভ্রান্তিকর। সেক্ষেত্রে আমরা আবার কি করি, একটা ওয়াইড ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে আসে লেয়ারটা আগে আমরা ওয়াইড অ্যাঙ্গেল বানাই নিই, তারপর কি করি ভিডিওটা আমরা সেখানে বসাই, বসে আবার রোটেট করে এটা ঘুরায় ভিডিও সোজা করে, তারপর ভিডিও সেট আপ করার পর আমরা কাটা ছাটা হাবি যাবি, যেটা আমরা ইউটিউবিং করার ক্ষেত্রে বা ফেসবুকিং বা অনেক ক্ষেত্রে আমাদের ভিডিও কিন্তু এডিটিং করার প্রয়োজন হয়। তারপরে দেখা যাচ্ছে কি এগুলো করার পর আমি র্যান্ডার দিব, র্যান্ডার দেওয়ার পর আমার লিপসিং আর ভিডিওর ইয়েটা মিল থাকে না। তো ভিউয়ার্স, আমি কিন্তু কথা বলছি অলরেডি, হয়তো 2 মিনিট আপনাদের সঙ্গে কথা বলে ফেলছি, তো দেখেন আস্তে আস্তে দেখেন আমার কথা কিন্তু অলরেডি লিপসিংটা মিলছে না, এলোমেলো হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা যদি বিগত দিনের ফোনগুলো দেখি, দেখেন আমার হাতে একটি ফোন আছে LG G7 Think, এই ফোনটার কিন্তু ভিডিও কোয়ালিটি দারুণ, এবং এটার ক্যামেরার অ্যাপারচার আছে 1.6, এটার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। আর এখন অনেকেই দেখা যাচ্ছে মোবাইল ফটোগ্রাফি এবং মোবাইল ভিডিওগ্রাফিতে সবাই ঝুঁকছেন, তো এই সময় কিন্তু আমাদের মোবাইল ভিডিওগ্রাফিটা খুবই গুরুত্বপূর্ণ যদি সেটা ফ্রেশ থাকে। তো আমাদের LG G7 দিয়ে আপনাদের একটা ভিডিও করার একটা ইয়া থাকলো, আপনারা কোন ফোনের ভিডিও কোয়ালিটি দেখতে চান আমি আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যালে দেখাই দিব কোন ফোনের ভিডিও কোয়ালিটি কেমন। আপনি iPhone 12 বা Samsung Galaxy S10 কোনটার ভিডিও কোয়ালিটি কেমন এইটা যদি আপনারা দেখতে চান অবশ্যই ডিসক্রিপশনে লিখবেন, আমরা যেটাতে বেশি কমান্ড পাবো সেই ভিডিওটাই আপনাদেরকে আমি করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি LG G7 যে সেটটি আমি দেখাচ্ছি এই ফোনটার ভিডিও কোয়ালিটি এক কথায় দারুণ, আর এটা বাংলাদেশের বাজারে অফিসিয়াল দিন তো এটা আপনারা জানেন এটা পাওয়া যায় না, তবে ঢাকাতে অনেক শোরুমে দেখা যাচ্ছে কি যে এটা বিক্রি করে, তো সেই সুবাদে আমি একটি ভিডিও করার জন্য একটা নিয়েছিলাম, আমার কাছে এই ভিডিও কোয়ালিটি বেশ ভালো লেগেছে। এবং ফার্স্টে যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা কিন্তু LG G7 এরই ভিডিও শুট। তো ভিউয়ার্স, আমার লিপসিংটা ঠিক আছে কিনা বা লিপসিংটা এলোমেলো আছে কিনা। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা যে শটটা আমরা এখন নিচ্ছি এটা কিন্তু আবার পুশ করে আবার প্লে করলাম নতুন করে, দেখেন লিপসিং কিন্তু আবার কিছুটা ঠিক আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার এলোমেলো হয়ে যাবে। তো এই সমস্যাটা কিন্তু আমাদের ফোনে কিন্তু দেখা যায় না, আমরা ফোনে এই ভিডিওটা প্লে করলে এই সমস্যাটা আমাদের আসে না, কিন্তু যখনই আমরা এই ভিডিওটা
কম্পিউটারে বুট করব বা এডিটিং করতে নিয়ে যাব, তখন কিন্তু এই সমস্যাটা আমাদের সামনে চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের একটা মেজর প্রবলেম। তো আমরা রিয়েলমি 7 প্রো যে অথরাইজ আছে, আমি আপনাদের কাছে ডিস্ট্রিবিউশন করছি, এই সমস্যাটা আপনারা দ্রুত ফিক্স করেন। এটা একটা আমাদের বলতে গেলে আমরা 28,000 টাকার ফোনের থেকে আমরা এই ভিডিও আশা করি না, এটা একটা অসুবিধের সমস্যা। তো এটা হচ্ছে আজকে আমাদের ভিডিওর মূল টপিক ছিল। আশা করি নেক্সট ভিডিওতে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো।